গতকাল রাজধানী বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে উদ্বোধন হয় গার্মেন্টেক বাংলাদেশ 2017-এর ট্রেড ফেয়ার। বহু প্রদর্শনী উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। 24টি দেশের মোট 400টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এই প্রদর্শনীতে বাংলাদেশ গার্মেন্টস পোশাক তৈরির সর্বাধুনিক আন্তর্জাতিক ও বিভিন্ন প্রযুক্তি তুলে ধরছে। এটা আমাদের লুপ সেটা মেশিন, এটা লুপ তৈরি করা, লুপ অ্যাটাচ করার জন্য বডিতে আদার্স মেশিনে যে সব অ্যাডজাস্ট করতে হয় ম্যানুয়ালি, এটা আমাদের অটোমেটিকলি অ্যাডজাস্ট করতে পারি। এছাড়া আমাদের আরও মেশিন আছে, পকেট রোলিং মেশিন, পকেট হ্যামিং মেশিন, তারপরে আপনার ওয়েস্ট ব্যান্ড মেশিন, ওয়েস্ট ব্যান্ড অটোমেটিকলি ওয়েস্ট ব্যান্ড জয়েন্ট ফিড অফ দ্য মেশিন, টোটালি কমপ্লিট সলিউশন, অটোমেটিক সলিউশন ফর ড্রেনিং বটম মেশিনের। বিভিন্ন দেশ থেকে আগত গার্মেন্টস অ্যাক্সেসরিজ মেশিনারি কোম্পানিগুলো তাদের প্রোডাক্টের ব্যবহার ও গুণাগুণ সম্পর্কে তুলে ধরছেন। গার্মেন্টেক বাংলাদেশ 2017 আগামী 21 তারিখ পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজক কমিটিরা। প্রথম দিনেই গার্মেন্টস মালিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সো আমাদের এই মেশিনটা জার্মানি ব্র্যান্ড, নেম হচ্ছে ডুরকোফ অ্যাডলার, মেড ইন জার্মানি। সো বেসিক্যালি আমরা অটোমেশন নিয়ে কাজ করি, আজ গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সো যার কারণে আমরা চাচ্ছি হাউ টু ডেভেলপ দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ইভেন দ্য হাউ টু মেক দ্য গুড প্রোডাকশন উইথ এ কোয়ালিটি। সেক্ষেত্রে আমাদের মেশিনের বিকল্প নাই, যেখানে একটা বেসিক মেশিন 8-10টা মেশিন নিয়ে ওয়ান অপারেশন করতেছে, সেখানে আমরা একটা মেশিন দিয়ে আমরা সেইটা কাভার আপ করতেছি। সো এটা যদি আমরা মার্কেটে এক্সপ্লেন করতে পারি এবং মার্কেট শেয়ারটা নিতে পারি, দেন বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আরও ডে বাই ডে ডেভেলপ হবে এবং আমাদের বিজনেসও গ্রোয়িং আপ হবে, এটা আশা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তারিক হোসাইন, এটিপি নিউজ, বসুন্ধরা কনভেনশন সেন্টার, ঢাকা।